হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন সুবহানাল্লাহ মান ক্বারা হারফান মিনাল কুরআন فله حسنة وكل حسنة عشرة أمثالها ولم أقل ألف لام ميم حرفا بل ألف حرف لام حرف ميم حرف سبحان الله حضرت عبد الله بن عباس رضي الله عنه بولين رسول الكريم صلى الله عليه وسلم ارشاد করেন যে কোরআন কারিমে একটা হরফ পড়বা তাকে রব করিম 10টা নেকি দিবে এবার তিনি বলেন আলিফ লাম মিম এই তিনে মিলে এক حرف نا بلك ألف حرف لام حرف ميم حرف ألف اكتعرف لام اكتعرف ميم اكتعرف ألف دوش لام دوش ميم دوش كي كتو بلو تو تريش كي فرسنو كرن আবার বলে 30 কি 30 হলো হাসানা 30 হলো কি হাসানা এবার বলবো হুজুর হাসানা কি হাসানা কি হোয়াট ইজ দা হাসানা হাসানা কি বলুন হাসানা কি হাসানা কি এবার বলুন হাসানা কি হাসানা কি হাসানা হলো জান্নাতের ডলার সুবহানাল্লাহ কি কুয়েতি মুদ্রার নাম কি দিনার ইংল্যান্ডের মুদ্রার নাম কি ফাউন্ড আমেরিকার মুদ্রার নাম কি ডলার ইতালির মুদ্রার নাম কি ইউরো সৌদি আরবের মুদ্রার নাম কি রিয়াল বাংলাদেশের মুদ্রার নাম কি টাকা বাংলাদেশের মুদ্রার নাম কি টাকা এবার বলো জান্নাতের মুদ্রার নাম কি বুঝে গেছো তো মাশাআল্লাহ দেখছেন এত কোন না মনে হয়েছে আওয়াজ বুঝে না এখন দেখছেন বুঝে না বুঝে না এটা নোয়াখালী বুঝবে না কেন আবার শীতে একটু জমে গেছে কি আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন এবার প্রশ্ন করবা হুজুর হাসানা কি হাসানা জান্নাতের মুদ্রা এবার বল মজুদ 30টা হাসানা হয়ে গেল আলিফ লাম মিম 30টা হাসানা হয়ে গেল 30টা হাসানা দিয়ে আমি কি কি পাবো সুবহানাল্লাহ হুজুর 30টা ডলার দিয়ে কি কি হয় 30টা ডলার দিয়ে আমেরিকাতে একটা প্যান্ট কিনা যায় না তিন কাপ চা খাওয়া যায় 30 ডলার দিয়ে কয় কাপ চা আমরা 12 ডলার দিয়েও চা খাই 12 ডলার দিয়ে এক চা ওরে বাপ রে বাপ আচ্ছা আজিব 30 ডলার দিয়ে কি হবে কিছু একটা পাওয়া যায় 30 দিনার দিয়ে কি হবে কিছু একটা পাওয়া যায় বলেন না এবার বলবেন 30টা হাসানা দিয়ে কি হবে আমি যেন জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ 30টা হাসানা দিয়ে কি কি পাওয়া যাবে সুবহানাল্লাহ রাসূল যেন বললেন আমি বলতে পারবো না দেখি জিবরিল কি বলে সুবহানাল্লাহ এবার জিবরিল বলো তো দেখি 30টা হাসানা দিয়ে কি কি পাওয়া যাবে জিবরিল বলেন এটা আমিও জানি না রব ছাড়া কেউ জানে না সুবহানাল্লাহ তবে আমি একটা শব্দ জানি মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিম মিন খাইর যার কলিজায় এক হাসানার কোটি ভাগের এক ভাগ যার কলিজায় আছে এক কোটি কোটি ভাগের এক ভাগ যার এখানে জমা আছে সে কোন না কোন দিন 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক হবে সুবহানাল্লাহ আচ্ছা কোন শব্দ দিয়ে আপনি বুঝাবেন হাসানার কি জিনিস من جاء بالحسنة فله عشر أمثالها اكتني عجبا دوستا دي دي اكتني عجبا من جاء بالحسنة فله خير منها اكتني كني عجبا اكتني كني عجبا ما تير اكتا باري ركي عجبا بيدي بيدي ما تير اكتا باري ركي عجبا اتو ما كي جشن دوستا جنة دي دي আজীব না মান যা বিল হাসানা যে হাসানা নিয়ে আসবা সুবহানাল্লাহ আচ্ছা আপনি বাজারে গেলেন চাপা শুটকি কিনলেন চাপা শুটকি কি আমাদের দেশে কি বলে ওই ফুটি মাছ পচা শীতল শীতল আমাদের এলাকায় কি কয় শীতল কয় না ফুটি মাছ শীতল কিনে নিয়ে আসলেন বাড়ি থেকে বাজার থেকে আনলেন ফুটি মাছের শীতল শীতল ছুটকি নিয়ে আসলেন দুপুরবেলা খেতে বসে বিবিকে বললেন ইলিশ মাছ প্রায় দাও জোরে বলেন মাথা খারাপ নেই কেন আনলেন শীতল ছুটকি চাইতেছেন ইলিশ মাথা খারাপ নেই কেন বলেন না এখন বাজার থেকে তুমি জানিবা রান্না কিন্তু তাই হবে কি কিতের উপর কিতার উপরে ঠিক
বাজার থেকে যা নিবেন রান্না কিন্তু কি হবে রান্না কিন্তু তাই হবে বাজার থেকে আনছেন লতি তো রান্না কি হবে কফি কি হবে বুঝতেছে তো মাশাআল্লাহ বাজার থেকে শুটকি এবার বাজার থেকে ইলিশ বাজার থেকে চিংড়ি এবার দুনিয়া থেকে যাওয়ার সময় নামাজ কি সুন্দর বুঝছে মাশাআল্লাহ এবার দুনিয়া থেকে যাওয়ার সময় নামাজ দিয়ে যাবা ওখানে গিয়ে দেখবা নামাজের পুরস্কার এক এক সেজদা একটা একটা সেজদা লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা একটা একটা সেজদা দিয়ে দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি সুবহানাল্লাহ কি আজীব না বুঝে গেছে তো এবার তুমি কি নিয়ে যাবা ছবি নিয়ে যাবা না নামাজ নিয়ে যাবা দা জোয়ানটা কয় না ছবি নিয়ে না নামাজ নিয়ে ওহ মাশাআল্লাহ বুঝে গেছ মোবাইল নিয়ে না নামাজ নিয়ে من جاء بالحسنة فله خير منها তুমি যদি হাসানা নিয়ে আসো তুমি আনবা তোমার মত করে ফালাহু খাইরুম মিনহা আমি দিব আমার মত করে সুবহানাল্লাহ মাটির পৃথিবী ছেড়ে আসবা স্বর্ণের জান্নাত দিয়ে দিব সুবহানাল্লাহ দুনিয়াতে এক বিবি রেখে আসবা 70,000 বিবি দিয়ে দিব সুবহানাল্লাহ আজীব না হ্যাঁ দুনিয়াতে বুড়ি থুড়ি একজন থুইয়া যাইবা যা দেখবো 70,000 আরে ধরুত ধরুত 70,000 তো গরিবের যার কিছু নাই তারে দিব 70,000 সুবহানাল্লাহ বলেন যার কি কিছু নাই তাকে দিবে 70,000 কি আর যদি কেউ সিদ্দিক আকবরের মতো হয় আরেকজন ফারুক আজমের মতো হয় আরেকজন হযরত বিলালের মতো হয় এই শরীফ প্রশ্ন কর এখনো কি কেউ সিদ্দিক আকবরের মতো হইতে পারবে প্রশ্ন কর উত্তর কর পারবে সুবহানাল্লাহ এখনো কি কেউ ফারুক আজমের মতো হইতে পারবে হ্যাঁ পারবে সাহাবী হইতে পারবে না এজন্য যালিকা লিমান খাশিয়া রাব্বাহ সুবহানাল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সিদ্দিকে আকবর উপরে রাজি সিদ্দিকে আকবর তার উপরে রাজি কিয়ামত পর্যন্ত এই পুরস্কার চলতে থাকবে কার জন্য লিমান খাশিয়া রাব্বা যে আল্লাহকে ভয় করবে তার জন্য জি ওয়ামান তাবিআহুম বিহসান ওয়ামান তাবিআহুম বিহসান তাদের সাথে যে ইত্তেবা করবে তাদের যে ইত্তেবা করবে সিফাতে ইহসানের সাথে আল্লাহ তাআলা তাদেরকে তাদের সাথে হাসর করবেন সুবহানাল্লাহ কি ভাই তাহলে হওয়ার সুযোগ আছে না নাই বলেন দেখেন যেমন আমি এখন আমার বয়স প্রায় 50 তো আমার এখন সুযোগ নেই ডাক ইচ্ছে করলে আমি এখন ডাক্তার হতে পারবো না সুযোগ নেই আমি এখন মেডিকেল কলেজে ভর্তি আমাকে নিবে না সুযোগ নেই আমি ইচ্ছে করলে আমি এখন বুয়েটে ভর্তি হইতে হয়ে ইঞ্জিনিয়ার হইতে পারবো না ইচ্ছে করলে আমি এমপি হওয়ারও সুযোগ নেই কারণ দুর্নীতির এত টিয়া নাই তো আমার কাছে কি আছে টিয়া আছে না এটা 265টা বাড়ি লাগবো এদেশে এমপি গিরি করতে হইলে ইংল্যান্ডে 265টা বাড়ি লাগবে কি ইচ্ছে হলে আমার সুযোগ নাই ইচ্ছে হলে মন্ত্রী হওয়ার সুযোগ নাই বলেন না ইচ্ছে হলে কি কিন্তু একটা কিছু হওয়ার সুযোগ আছে কমু এটা আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে সুবহানাল্লাহ বলেন কি হওয়ার সুযোগ আছে আজি কোন মানুষ ইচ্ছে করলে নবী হওয়ার সুযোগ নাই ইচ্ছে হলে রাসূল হওয়ার সুযোগ নাই ইচ্ছে হলে সাহাবী হওয়ার সুযোগ নাই লেকিন ইচ্ছে করলেই নবী ওলি হওয়ার সুযোগ আছে আর সমস্ত নবী ওলি ছিলেন সমস্ত সাহাবী ওলি ছিলেন সমস্ত নবী কি ছিলেন সমস্ত সাহাবী কি ছিলেন আমি নবী হওয়ার সুযোগ নাই বলো তোমরা বসো 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 নবী হওয়ার কি নাই রাসূল হওয়ার কি নাই লেকিন কি হওয়ার সুযোগ আছে আজীব কথা এবার বলেন হুজুর তাহলে কি আমিও ওলি হতে পারবো এখানে আমরা যতজন আছি যত বয়সী আছি যত যোগ্যতার আছি সকলেই ওলি হওয়ার সুযোগ আছে আচ্ছা এবার পৃথিবীতে নবী হওয়ার সুযোগ নাই
রাসূল হওয়ার সুযোগ নাই, সাহাবী হওয়ার সুযোগ নাই, তাবেঈ হওয়ার সুযোগ নাই, তাবে তাবেঈ হওয়ার সুযোগ নাই। হইতে পারে আমাদের মতো মানুষগুলো এখন মুহাদ্দিস হওয়ার সুযোগ নাই, আমাদের মতো মানুষগুলো এখন মুফাসসির হওয়ার সুযোগ নাই, বড় ফকিহ হয়ে যাওয়ার সুযোগ নাই, লেকিন প্রত্যেকের জন্য ওলি হওয়ার সুযোগ আছে। আর মজার বিষয় হলো ওলি হওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ আর সবচেয়ে লাভের কাজ। কি বলছি বলেন? সবচেয়ে লাভের কাজ, সবচেয়ে সহজ কাজ, সবচেয়ে লাভের কাজ। এর চেয়ে সহজ যেমন আর কিছু নাই, এর চেয়ে লাভেরও তেমন আর কিছু নাই। কি হওয়া? আল্লাহ। তাহলে সবার কি মন চাইতেছে যে আমি কি হতে পারবো? সবার কি সুযোগ আছে? কার কার সুযোগ আছে? কার কার মনে চাইতেছে? সবার মনে চাইতেছে। দেখছেন, সবার মনে চাইতেছে, মনিবেরও মনে চায় না, সবার মনে চাইতেছে। কি হওয়ার? কি হইতে মনে চাইতেছে? সবাই বলেন, আবার বলেন।